খেলার একটি খবর, চলে গেলেন রামচাঁদ গোয়ালা। বাংলাদেশের ক্রিকেটে তাকে অনেকেই ছিলেন, তিনি প্রথম বাঁহাতি স্পিনার তাকে বলা হয়। 53 বছর বয়স পর্যন্ত তিনি খেলেছেন ঘরোয়া ক্রিকেট, ক্যারিয়ারের বড় একটা অংশই ছিল তার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর সাথে। পারফরমেন্সে কীর্তিমান গোয়ালাদার শেষ জীবনটা খুব একটা ভালো কাটেনি, কেটেছে অবহেলায় অযত্নে। 6টা উইকেট নিয়েছিল, ওদের আমি আউট করছি, তো ওই ধরনের প্লেয়ারে আউট করছি, এটা আমার একটা মনের মধ্যে জাগে রয়েছে। মাস চারেক আগে এভাবে অতীতে ফিরে গিয়েছিলেন, আক্ষেপের গল্প শুনিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার গড়ার কারিগর রামচাঁদ গোয়ালা। যৌবনের ব্যাপ্তি যার 53 বছর পর্যন্ত, ঘরোয়া ক্রিকেটে যে খেলে গেছেন জীবনের অর্ধশতক পেরোনোর পরও, তবে জীবন সায়ন্যে অভিলিত উপেক্ষিত সাদাকালো অতীতের মাঠের লড়াকু যোদ্ধা রামচাঁদ গোয়ালা। সেই 1941-এর 14 সেপ্টেম্বর ময়মনসিংহের ব্রাহ্মপল্লীতে জন্ম, মৃত্যু সেখানে। জন্মমৃত্যুর মাঝের সময়টা কীর্তিমান হয়ে ওঠার, ক্রিকেটার গড়ে তোলার। টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রামচাঁদ গোয়ালার ক্রিকেট শিষ্য, খেলাটার সাবেক আর বর্তমানদের কাছে গোয়ালাদা জাদুকরী এক নাম। দেশে ক্রিকেটের প্রথম বাঁহাতি অর্থোডক্স বলা হয় রামচাঁদ গোয়ালাকে। এক আবাহনীর হয়ে খেলেছেন 1.5 দশক, তাই আবাহনী আর গোয়ালাদা যেন অবিচ্ছেদ্য। 1962 সালে ভিক্টোরিয়ার হয়ে ঢাকার ক্রিকেটে অভিষেক, খেলেছেন মোহামেডান টাউন ক্লাব শান্তিনগর লালমাটিয়ার হয়ে। একসময়ের জমজমাট ময়মনসিংহ লীগে পণ্ডিতপাড়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন সদ্য প্রয়াত রামচাঁদ গোয়ালা। চলে গেলেন আমাদের প্রিয় প্রজন্ম গড়ার কারিগর গোয়ালাদা, শেষ বেলায় রেখে গেলেন একরাশ আক্ষেপ অবহেলার কষ্টের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।